এই মুহূর্তে হরতাল পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়, যেখানে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। পিকেটাররা এখানে কিছু যানবাহন ভাঙচুর করে, এরপরে তারা ছত্রভঙ্গ হয়ে পরে এখান থেকে একজন পিকেটারকে আটক করে পুলিশ, পরে সেই পিকেটারকে এখানকার যারা হরতাল সমর্থক আছে তারা ছিনিয়ে নিয়ে যায়। ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে তারা এখানে আবার পুলিশ এই এলাকায় অভিযান চালিয়ে তাকে নিয়ে আসে এবং আটক করে, পরে এই এলাকায় আবার সকাল সোয়া দশটার দিকে আবারও এভাবে অবরোধ করেছে হরতাল সমর্থকরা। তারা এখানে স্লোগান দিচ্ছে, রাস্তায় বসে পড়েছে, তারা বিভিন্ন স্লোগান দিয়ে হরতালের সমর্থনে তারা কথা বলছেন। এখানে পুলিশ প্রথমে এক ভ্যান পুলিশ আসলো, তারা কিছু হরতাল সমর্থকদের কিছু বলেনি, এরপরে আরো এক ভ্যান পুলিশ আসছে। এখন পর্যন্ত পুলিশ নির্দিষ্ট কিছু দূরত্ব অবস্থান করছে, হরতাল সমর্থকদের সাথে কথা বলছেন, তারা বলছেন এখান থেকে সরে যাওয়ার জন্য। এই পর্যায়ে এখন হরতালের অবস্থা আছে, এখনো এখানে তেমন কোনো ভাঙচুরের ঘটনা পরবর্তীতে আর ঘটেনি। পরবর্তীতে হরতালের যে কোনো পরিস্থিতি এখানকার আমরা জানিয়ে দেবো। এখনকার পরিস্থিতি এ পর্যন্তই, আমরা এখন ফিরে যাচ্ছি।